আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। লাইক দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, আমার কিন্তু অনেক উপকার হবে। তো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে, আর এসে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি, অভিযান চালাচ্ছি আলুর ভেতরে। ছোট ছোট যত আলু আছে নিয়ে নিলাম, ভর্তা বানাবো। ছোট আলুগুলো কাটতে কিন্তু বিরক্ত লাগে, তাই হচ্ছে বেছে নিয়েছি ভর্তা করব। আর এখানে ডাল নিয়েছি, সকালে আলু ভর্তা আর ডাল হবে। তো এই আলুগুলো ছিলতে হচ্ছে চোখে চশমা পরা লাগে, এতটাই ছোট। তাই ভাবলাম এত কষ্টের দরকার নেই, ভর্তা করে খেয়ে ফেলি। তো আলুগুলো আমি এক সাইডে সিদ্ধ দিয়েছি, আর ডাল বসিয়ে দেবো। এখন ধুয়ে নিয়েছি, এখানে কালকে রাতের ভাত আছে, একটু ভর্তা আছে, তো এগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো ডালটা আমি ধুয়ে চুলায় দিয়েছি। এখন হচ্ছে এখানে সকালে উঠে আগে যেটা করেছি, পানি ফুটিয়ে নিয়েছি, তো সেখান থেকে পানি দেবো ডালে। আমি তো আবার সরাসরি হচ্ছে ট্যাবের পানি দিয়ে রান্না করতে পারি না, কারণ ওই পানিতে প্রচুর পরিমাণে আয়রন, ডালটা কালো হয়ে যাবে। তাই হচ্ছে আগে ফুটিয়ে আমি সব কিছু রান্না করি। আর এই পাতিলাটা কিন্তু এগুলো ময়লা না, এগুলো পানি ফুটাতে ফুটাতে এরকম হয়ে গেছে। তো আমি এটা প্রতিদিন ধুই না, একদিন পরপর ধুই। ডালটা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি, সব কিছু অল্প অল্প শেয়ার করছি। সব কিছু পুরোপুরিভাবে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তখন দেখা যায় যে আপনারা দেখতে চাইবেন না। এমনিতেই কিন্তু সবাই ফুল ভিডিও দেখেন না, আমার কয়েকটা আপু আছে আর কয়েকটা ভাইয়া, তারা হচ্ছে ফুল ভিডিও দেখে, সবাই কিন্তু দেখে না, সেটা ওয়াচ টাইম চেক করলেই বোঝা যায়। আর লাইক তো একেবারেই দিতে চায় না। আসলে একটা লাইক দিতে আপনাদের কিন্তু কষ্ট হবে না, আমার কিন্তু অনেক উপকার হবে। তো বন্ধুরা, এখানে আপনাদের ভাইয়া ভর্তা বানানোর জন্য মরিচ নিয়ে এসেছিল, এখানে নাকি 20 টাকার মরিচ। তো মরিচগুলো কেমন জানো, ভাজলেও মসমসে হয় না, তাই আমি একটু চুলার নিচে দিয়ে দিলাম। এই কয়টা মরিচ নিয়ে ছাদে উঠে এনার্জি নষ্ট করতে চাইছি না, তাই চুলার নিচে দিয়েই আমি মসমসে করব। তারপরে তো আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছিল অনেক আগেই। এখানে হচ্ছে আমার ছেলে আর ওর দাদি খেয়ে নিয়েছে, এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো। আমরা এখনও খাইনি, আসলে আমরা টোনাটুনি একসাথেই খাওয়া দাওয়া করি, ভালো লাগে। সেটা যদি শুধু আলু ভর্তা দিয়েও খাই, মনে হয় যে কতই না ভালো খাবার খেয়েছি, পেট ভরে যায় অল্পতেই দুজন মিলে গল্প করতে করতে খেলে। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে অনেক কাজ সেরে ফেলেছি, ঘর মোছা, তারপরে একটু কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমার বাবাটা কী সুন্দর খেলা করছে, ও কিন্তু সকাল থেকে উঠেই খেলা করছে, ওকে কেউ কোলে নেয়নি, একটু খাইয়ে দিয়েছিলাম আর কি। তো এখন ঘুমে ধরেছে, ঘুম পাড়াতে হবে ওকে। একা একাই ঘুমিয়ে যায়, মাঝে মাঝে একটু কান্না করে। তো ও আর হচ্ছে ওর ভাই মিলে খেলা করছে। তো আমি আবার পাশে একটু বসে একটু ভিডিও শ্যুট করলাম, আপনাদের করব। আমার বাবাটা মাশাল্লাহ একদম কান্না করে না, আমাকে কোনো ডিস্টার্ব করে না। আমি কিন্তু 2 থেকে 3 বেলা রান্না করি, কোনো সমস্যা হয় না আমার। আর আমার তো কোনো কাজের লোক নেই, আমার নিজের কাজ নিজেরই করতে হয়। আল্লাহর রহমতে আমার ছেলেটা খুবই ঠান্ডা, ওকে রেখে আমি সব করতে পারি এক নিমিষেই, আমার কোনো সমস্যা হয় না। তো আমার বাবাটাকে দেখে ওকে একটু ভালোবাসা দিয়ে যাবেন সবাই। তো বন্ধুরা, আবারও চলে আসলাম রান্নাঘরে, দুপুরের রান্নাটা তো করতে হবে। তো এখানে আমি হচ্ছে মুরগির মাংস নিয়েছি 2-3 পিস, এটা ছেলের জন্য, আর যে মুরগির চামড়া পা এগুলো থাকে এগুলো নিয়েছি রান্না করব। সেদিন যে মুরগি এনেছিল সেটা থেকেই আমি কেটে রেখেছি, আর এখানে কিছু আলু কেটেছি, চামড়া দিয়ে রান্না করব এই আলুগুলো।
আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার বাসার সবাই না মাংসের ভেতরে আলু ছোট করে কেটে দিলে পছন্দ করে, বড় আলুটা বেশি খেতে চায় না। আর এখানে কি আছে দেখেন, সজনে ডাটা। তো এই ডাটাগুলো আমার শাশুড়ি মা কিনে নিয়ে আসছে, বললো ডাল দিয়ে খাবে। আর এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, আমার যেহেতু ব্লেন্ডার নেই আমার বেটে বেটেই খেতে হয়। সজনে ডাটা দিয়ে ডাল আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে, খাইও নি, আজকে প্রথম খাবো। সকালে তো এক হাঁড়ি ডাল রান্না করেছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এখন হচ্ছে সজনে ডাটার ডালটা রান্না করছি। তো ডালটা বসিয়ে দিলাম, বসিয়েছি তো অনেক আগেই, এখন ডাটাগুলো দিয়ে দিলাম। তো বাগারটা আমি সবার শেষে দেব। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব আমি। তো আমরা আবার একটু নরম খেতে পছন্দ করি ভাত, একেবারে শক্ত ভাতটা খেতে পারি না, নরম হলে আর কি খেতে বেশি ভালো লাগে, আমাদের সবারই পছন্দ একটু নরম। আর এখানে আমি মুরগির যে চামড়া পা পাক এগুলো নিয়েছি, এগুলো রান্না করব। তার জন্য পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে ভেজে নেব। তো ছেলে আবার মাদ্রাসায় চলে যাবে, ওকে খাবারটা আজকে দিয়ে আসবো, সাথে করে দেব না, দেরি হয়ে গেছে, তো ওকে এখন মাদ্রাসায় পাঠাবো। তো এখানে সজনে ডাটা দেওয়ার পর ডালটা আমি একটু অনেকক্ষণই জাল করে নেব, একটু ঘন করব আর কি। আর বন্ধুরা এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায়, এটা আমরা সবাই জানি, তারপরও বলে দিই, যারা হয়তো বা আমার নতুন বন্ধু কিংবা রান্নাবান্না জানে না তাদের একটু উপকার হতে পারে আর কি। তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার মুরগির মাংস পছন্দ না মুরগির এই পা চামড়া এগুলো পছন্দ, তো আমি এক নিমেষেই বলে দেবো এগুলো পছন্দ। আমি মুরগির মাংসটা অত পছন্দ করি না, মুরগির মাংসটা আমার তেমন খেতে মন চায় না, কিন্তু মুরগির যে এই যে বাদবাকি অংশগুলো এগুলো আমার খুব পছন্দ, বলতে পারেন মাংসর চাইতে এগুলো আমার খুব প্রিয়, মানে এতটাই পছন্দ আমার। এই রান্নাটা তো কালকে করেছিলাম, ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি, তো আজকে এই রান্নাটা দেখে না আমার আবার খেতে মন চাইছে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে দেখো আজকে আমার আবার খেতে মন চাইছে, বললো যে ঠিক আছে আমি আবার মুরগি নিয়ে আসব। মুরগির মাংস তো খেতে চাও না কিন্তু এগুলো খাওয়ার জন্য পাগল। তো আসলে মানে আমার এগুলো এত ভালো লাগে, আর আমি না মুরগির চামড়াটা খুব ভালোবেসে পরিষ্কার করি, কারণ আমার ভালো লাগে এগুলো পরিষ্কার করতে, যেহেতু আমি পছন্দ করি তাই আমার কাছে এগুলো পরিষ্কার করতেও ভালো লাগে। তো বন্ধুরা এদিকে মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি আলু আর হচ্ছে মুরগির এই মাংসগুলো একসাথে দিয়ে দিলাম, এবারে ভালোভাবে কষিয়ে নেব ঢেকে। আর এদিকে ডালটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নেব, তার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি, একেবারে বেশি দিলে আবার ডাল ভালো লাগে না আর কি, পরিমাণ মতো দিয়েছি। এখন একটু ডালটা বলক আসলে আমি নামিয়ে নেব, এভাবে করে একটু হালকা ঘন হালকা পাতলা করে রান্না করেছি, খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। আমি তো ভাবছিলাম কীরকম যেন লাগবে, আমি হচ্ছে আজকে প্রথম খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, বলেছিলাম আরও একদিন রান্না করব। এদিকে মুরগির হচ্ছে তরকারি যে রান্না বসিয়েছিলাম সেগুলো কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে পোড়া লেগে যায়। তো এখন দেখতে পাচ্ছেন এমনভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি পানি দিয়ে হচ্ছে রান্না করব, পানিটা একটু বেশি দেব, কারণ এই আলুগুলো না সিদ্ধ হতে চায় না, একটু সময় লাগে। এমনিতে কিন্তু আলুগুলো নষ্ট না, ভালো, কিন্তু একটু সময় লাগে, জানি না এরকম কেন হয়, অনেক আলু তো দেখি আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবারে আমি গরম পানি দিয়ে দিলাম, আর তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি দিলে কিন্তু যে কোনো তরকারির কালার সুন্দর হয় আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এখন ঢেকে আমি হচ্ছে তরকারিটা রান্না করে নেব। আর এদিকে কিছুটা আলু ভাজি বসিয়েছিলাম, ছেলে বলেছে যে আম্মু আমার জন্য একটু আলু ভাজি করো, ও যেহেতু আলু ভাজি খুব পছন্দ করে তাই ওর জন্য আমি একটু আলু ভাজি করছি। আর যে মুরগির চামড়া পাক এগুলো রান্না করছে ও কিন্তু ওগুলো খায় না, তাই ওর জন্য 3-4 পিস মাংস দিয়েছি, এটা ও খাবে। তো এখন ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব, আর ডালটাও তো হয়ে গিয়েছিলো।
আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া তো অবশ্যই দিতে হবে, এগুলো দিলেই না মাংসের আসল স্বাদ পাওয়া যায়। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন ঝোলটা টানিয়ে নেব। তো বন্ধুরা, আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট, এক নজর দেখিয়ে দিই আপনাদেরকে। এই তো এখানে আলু দিয়ে যে মুরগির পা চামড়া রান্না করেছিলাম সেটা একটু ঝোল রেখেছি, আর এখানে ছেলের জন্য আলু ভাজি, আর এই তো সজনা দিয়ে ডাল। তো সব কিছু আমি রান্নাঘর থেকে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরে হচ্ছে বেশি আলো আসে না, তাই একটু অন্ধকার অন্ধকার লাগে। আর এখানে গরম গরম ভাত,